আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। যে বিডি স্ক্রিনে একটা গাছ দেখেছেন, সেম ডাটা গাছের মতো, আসলে ডাটা গাছ না, এটা প্রচুর পরিমাণে কাটা হয়। এগুলো কাটা কাটা প্রচুর পরিমাণে, ডাটা গাছের মতো পাতা, ডাটা গাছ দেখতে সেম কিন্তু ডাটা গাছ না। এই গাছটা অনেক ঔষধি গাছ হিসাবে অনেকে ব্যবহার করে থাকে, অনেকে হয়তো বা জানিও না কি কী হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা আমাদের গ্রামে যেসব জমি সচরাচর চাষ করা হয় না, এসব জমিতে দেখা যায়। আর এটা ওষুধ হিসাবে, যে হিসাবে যাদের শরীর দুর্বলতা, যৌবন দুর্বলতায় ভুগতেছেন, যে বাংলাদেশে 60-70% মানুষ যৌন দুর্বলতা ভুগেন, হয়তোবা অনেকে স্ত্রীর কাছে গেলে 2-3 মিনিট আসলে আপনার যৌন দুর্বল আউট হয়ে যায়, কিন্তু আপনার পারে না, কিন্তু আপনার স্ত্রী কিন্তু পরিপূর্ণ সুখ দিতে পারেন না। আপনার একটা স্ত্রী পরিপূর্ণ সুখ দিতে হলে 20-25 মিনিট, আধা ঘন্টা থাকতে হবে, কিন্তু তা থাকতে পারে না। তার জন্য উপায় আছে এই গাছ। এই গাছটা কীভাবে কী ব্যবহার করতে হয় আরও বিস্তারিত বলবো। তবে এই গাছের মূল্যবান ওষুধি গাছ হিসেবে ব্যবহার করতে হবে। এবং যেসব মেয়েরা ও মহিলারা যাদের যৌন দুর্বলতা কম, তারাও খেতে পারে, কোনো সমস্যা নাই। সব বয়সের লোকই খেতে পারে, এটা ন্যাচারালি কোনো কোনো ক্ষতি হবে না শরীরের জন্য, খুবই ভালো। এবং মাগনা মাগনা কোনো টাকাও লাগবে না। যে বিভিন্ন এলাকাতে দেখা যায় গাছটা, বিশেষ করে যে গাছটা ভালোভাবে চেনে যায়, এগুলো কাটা, প্রচুর কাটা, এগুলো কাটা, কিন্তু ডাটা গাছের তো দেখতে পাতাটা ডাটা গাছের মতোই, কিন্তু ডাটা গাছ না, কিন্তু ডাটা গাছ না, এটা ডাটা গাছ না, দেখেন এটা ডাটা গাছ না। যেসব মহিলা এবং পুরুষ যুবক যৌন দুর্বলতা ভুগতেছেন, তাদের জন্য এই গাছটা মূলত, এই গাছের শিকড় ব্যবহার করে থাকে। গাছটা ভালোভাবে দেখেন, চিনতে পারেন নাকি? পাতা এরকম হয়, মানে ডাটা গাছের মতো পাতা, সেম কাটা, এগুলো প্রচুর কাটা, এটা কাটা, এটা কাটা, এগুলো কাটা কাটা বড়া। আপনার থেকে 30-25 মিনিট এই গাছের শিকড় যদি ভালোভাবে খেতে পারেন, খাওয়া শিকড়টা, এই গাছের শিকড় এই যে দেখতে এরকম, এই শিকড়টা এতটুক নেবেন, এতটুক পরিমাণ নেবেন, কতটুক শিকড় নেবেন, এটা এটা সিবেন, এইটুক এইটুক শিকড় নেওয়ার পরে এটুক কাইটা, তারপরে এরা এক ধরনের এরা কাইটা একটা রস করবেন। রস করার পর এটা কাইটা রস করবো, যেতটুকু রস হয়, যদি 1 চামচ পরিমাণ রস হয় তাহলে 2 চামচ মধু নেবেন। যদি 2 চামচ এটা মোটা আর মোটা বড় আকারে হয়, তাহলে 2 চামচ যদি মানে রস হয় তাহলে আপনার 2 চামচ মধু নেবেন, মানে যেত চামচ হয় সেম এত চামচ মধু নেবেন। মেয়ে সকালবেলা খেতে পারেন, অথবা আপনার যদি যখন সহবাস করবেন, যখন আপনার সহবাস করবেন তখন আপনি 20-25 মিনিট আগে, আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন তখন 20-25 মিনিট আগে খাবেন। 25 মিনিট আগে খাইলেই সবচেয়ে বেটার হয়, সবচেয়ে ভালো হয়, আপনার পরিপূর্ণ শরীরে পরিপূর্ণ 7-8 গুণ যৌবন বৃদ্ধি পাবে, এবং আপনার স্ত্রীকে প্রচুর সুখ দিতে পারবেন, আপনার স্ত্রী প্রচুর আনন্দ করতে পারবেন, স্বামী স্ত্রী প্রচুর আনন্দ করতে পারবেন। তখন বুঝতে পারবেন যে আপনার যে 100% কাজ হয় নাকি। আপনি যখন সহবাস করবেন সেম 20-25 মিনিট আগে এই গাছটা খেয়ে নেবেন, এই গাছের শিকড়, আর যতটুক পরিমাণ রস করবেন এতটুক মধু। যদি 2 চামচ রস করতে পারেন এই শিকড়ের রস, তাহলে 2 চামচ মধু, আর যদি 1 চামচ হয় তাহলে 1 চামচ মধু নিয়ে খাবেন, তখন দেখবেন আপনার বীর পুরুষ হয়ে যাবেন। শিকড়টা দেখতেছেন, এই যে গাছটা আবার দেখা দিচ্ছে, সেম ডাটা গাছের মতো, কিন্তু ডাটা গাছ না, এটা কাটা হয়, প্রচুর কাটা হয়। সচরাচর গ্রামে দেখা যায় যেগুলো জমি চাষবাস করা হয় না, এসব দেখা যায়, এসব মানে ভিজায় ভিজা এরকম মানে খেতে বা খামারে দেখা যায়।
আপনার যদি ভিডিও দেখার পরে যদি আপনার কিছুটা উপকার হয়, তবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা যারা নতুন আছেন।